বলছি যে ওর টার্গেট হচ্ছে উদয়ন গুহ, এক নম্বরের টার্গেট, কারণ ও জানে যে উদয়ন গুহকে যদি বসিয়ে দিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধে হয়ে যাবে। কিন্তু এই করে তো আর বসানো যায় না, আমাদের এত নেতা কর্মী আছে, কেউ বসে থাকবার জন্য রাস্তায় নামেনি। কিন্তু টার্গেটটা করেছে আমাকে, বিশেষ করে আজকে দিনাটায় যে মিছিল হয়েছে, দেখার পরে ওর তো কয়েকদিন ঘুম হবে না, তার ফলে এই যে খেপার মতো আচরণ করছে। দিনাটাতেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে, আজকেও ওর ইশারাতে ওই একইভাবে আক্রমণ হলো, পরিষ্কারভাবে আমরা দেখলাম যে ওকে ও ইশারা করলো, তার ফলে পেছন থেকে এবং সামনের থেকে ওই ওদের যেসব গুন্ডারা লাঠি হাতে ছিল তারা ছুটে এসে আক্রমণ ভাঙচুর শুরু করলো। একেবারে হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে থেকে ওখানে হাত জোর করে ভোট চাইছিলেন এবং পুরোপুরি ওইখান থেকে ইশারা করে আমার উপর, আমার গাড়ির উপর আক্রমণ এবং আমাদের লোকদের মারধর করে। এই গাড়িটা তো আমার সাথেই ছিল। পুলিশ কি করবে, পুলিশের ভূমিকা, পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে, পুলিশের পক্ষেও সেখানে সমস্যা তৈরি হয়েছিল। একেবারে দিনাটার ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, একই রকম ঘটনা, একই ব্যক্তি পরিচিত করে এই ঘটনা ঘটালো এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং অবতো আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করছে।